নায়াগ্রা। অনগুয়ারা শব্দ থেকে নায়াগ্রা কথাটির উৎপত্তি, যার অর্থ জলরাশির বজ্রধ্বনি। নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের নাম হর্সশু ফলস বা কানাডা ফলস, আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভিল ফলস। নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। হর্সশু ফলসের আকার ঘোড়ার খুরের মতো। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। 1800 শতকের দিকে নায়াগ্রা জলপ্রপাতে পর্যটকদের আগমন শুরু হয়। 1848 সালের মার্চ মাসে বরফের কারণে নায়াগ্রা জলপ্রপাত বন্ধ হয়ে গিয়েছিল। 40 ঘন্টা পর্যন্ত কোনো পানি পড়েনি, ফলে জলবিদ্যুৎ কারখানার চাকা বন্ধ হয়ে গিয়েছিল। বিদ্যুতের অভাবে অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। আমেরিকাতে জলপ্রপাতটি পেছন থেকে দেখা যায়, কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায়, ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালো মতো দেখা যায়। হর্সশু ফলস প্রায় 173 ফুট উঁচু এবং 2600 ফুট চওড়া। আমেরিকান ফলস 70 ফুট লম্বা এবং 1600 ফুট চওড়া। বসন্তের শেষের দিকে বা গ্রীষ্মকালের শুরুতে জলপ্রপাতগুলো থেকে সেকেন্ডে 20,20,000 ঘন মিটার পানি পতিত হয়। হর্সশু ফলসে অবস্থিত বিশেষ গেটের সাহায্যে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। রাতে এবং শীতকালে পর্যটকহীন মৌসুমে পানি নিয়ন্ত্রণ করে সেকেন্ডে 50,000 ঘন ফুটে নামিয়ে আনা হয়। 1950 সালের নায়াগ্রা চুক্তি অনুযায়ী পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। ভ্রমণ পিপাসুদের জন্য নায়াগ্রা জলপ্রপাত একটি অতি আকর্ষণীয় দর্শনীয় স্থান। প্রতিদিন হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই জলপ্রপাতের অপার্থিব সৌন্দর্য দেখতে জড়ো হন। সুযোগ এবং সক্ষমতা থাকলে আপনিও নিজের চোখে দেখে আসতে পারেন এই অপূর্ব সুন্দর জলপ্রপাত।